বছর হাই পেরেশানি, আমার পেরেশানির শেষ নাই, একটার পর একটা পেরেশানি, একটার পর একটা সমস্যা, মনে হয় তসবির দানার মতো বিরতিহীন আমার উপর আসতেছে, সাথে সাথে ঋণের বোঝা এত বেড়ে গেছে আমি ঋণ আর পরিশোধ করতে পারতেছি না। শুধু বসে থাকলে হবে না, আমি কি তোমাকে এমন কিছু কথা শিক্ষা দিব যেই কথা তুমি যদি বলতে পারো তাহলে তোমার পেরেশানি দূর করার দায়িত্ব আল্লাহ নেবেন, আর তোমার ঋণ পরিশোধ করার জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবেন। ওই কথাগুলো কি তোমাকে শিখাবো? যত বেশি পেরেশানি তত বেশি দুরুদ শরীফ, সারাক্ষণ জরুরত ছাড়া শুধু দুরুদ শরীফ চলতে থাকবে, একবার দোয়া একবার দুরুদ শরীফ। তোমাকে আমি একটা সুসংবাদ দেই, তখন তোমার এই দুরুদ শরীফ অধিক হারে দুরুদ শরীফ পাঠ করা, এটাই তোমার যত দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, কষ্ট আছে, দুঃখ আছে, এই দুরুদ শরীফ একটা একটা করে সব দূর করে দিবে। শুধু তোমার পেরেশানি, দুনিয়ার পেরেশানি দূর করবে তা নয়, মানুষ হিসাবে তোমার যে ভুল ত্রুটি হয়ে গেছে, তোমার যে অপরাধগুলো হয়েছে, দুরুদ শরীফের মাধ্যমে এগুলো মোচন হতে থাকবে, ক্ষমা হতে থাকবে, কিয়ামতের মাঠে গিয়ে সেখানে গিয়েও তুমি শান্তি পাবে, সেখানেও তোমার পেরেশানি থাকবে না। বিশেষ করে একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল, এই দোয়াটি করলে আমার আল্লাহ দুঃখটাকে সুখে পরিণত করবেন, পেরেশানিটাকে শান্তিতে পরিণত করবেন, এই ওয়াদা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম টেনশন, পেরেশানি, দুশ্চিন্তা নিয়ে। আমি পুরো আলোচনাটাকে সংক্ষেপে আবার যদি বলি তাহলে এভাবে বলবো যে পেরেশানি দুশ্চিন্তা মূলত তিন ধরনের হয়ে থাকে। এক ধরনের পেরেশানি করার নির্দেশ আল্লাহ এবং রাসূল দিয়েছেন এবং নবীগণ তারা বাস্তব জীবনে সেই পেরেশানি করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। আরেক ধরনের পেরেশানি করার কোনো সুযোগ ইসলামে নেই, অর্থাৎ আখিরাতকে নিয়ে, আখিরাতকে সুন্দর করার জন্য জীবনের বিভিন্ন সময়ে একজন মানুষ তার আখিরাত সুন্দর বানাবার জন্য কিছু চিন্তা করবে, কিছু সময় ব্যয় করবে, মুরাকাবা করবে, জীবিত থাকা অবস্থায় নিজেকে মৃত ভাববে, এরপরে নিজের কবর, নিজের হাশর, নিজের মিজান, নিজের সিরাত এগুলোকে নিয়ে কল্পনা করবে যে আমি সেখানে গেলে আমার কি জবাব হবে। এই যে চিন্তা, দুশ্চিন্তা, পেরেশানি, এই পেরেশানি কিন্তু বাদ দেওয়ার মতো কোনো পেরেশানি নয়, বরং এটা গ্রহণীয়, এটা বর্জনীয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেরেশানি নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, যুগের শ্রেষ্ঠ মানুষগণ করেছেন, এখনো যারা যুগশ্রেষ্ঠ আছেন তারা করছেন, কিয়ামত পর্যন্ত করবেন, এবং আল্লাহ রাসূল তাদের প্রশংসা করেছেন। আরেক ধরনের পেরেশানি দুশ্চিন্তা হলো মানুষের ক্ষতি সাধনের জন্য, আল্লাহর কোনো নাফরমানি করার জন্য। এই জাতীয় পেরেশানি করার কোনো সুযোগ শরীয়ত ইসলামে নেই, কারণ এটা এমন এক, এমনি তো পেরেশানি ক্ষতি, আরো যদি এমন কিছু করে যার মাধ্যমে অন্যের ক্ষতি হয় বা নিজের আখিরাত নষ্ট হয় তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাত সব শেষ। আরেক ধরনের পেরেশানি হচ্ছে যেটা মানুষ তার জীবনের বিভিন্ন পদে পদে যেই পেরেশানির সম্মুখীন হয়। আমি গত জুমাতে নবীগণের পেরেশানি নিয়ে আলোচনা করেছিলাম, কোন নবী বাপ হারা হয়ে জন্ম নিয়েছেন, আমাদের নবীর কথাই বলেছিলাম, অল্প বয়সে মা হারিয়েছেন, অভিভাবক হারিয়েছেন, কাছের নিকট আত্মীয় স্বজন দুশ্মন হয়ে গেছেন, জীবদ্দশায় একটি একটি করে ছটি সন্তান ইন্তিকাল করেছেন, স্ত্রী ইন্তিকাল করেছেন, কোন নবীর স্ত্রী নবীর মিশনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল,
নবীর শান্তি যেন মানসিক শান্তি না পায় সেজন্য কোন নবীর স্ত্রী নবীর বিরুদ্ধে দুজন নবীর কথা বলেছিল। কোন নবী নিঃসন্তান হওয়ার পেরেশানি জীবনে করেছেন, কোন নবী সন্তান পরিবার দূরে থাকার কষ্ট পেয়েছেন, কোন নবী শারীরিক অসুস্থতায় কষ্ট পেয়েছেন, কোন নবী তার অর্থ সম্পদ জৌলস এগুলো আল্লাহ পাক একবার দেওয়ার পরে আবার নিয়ে গেছেন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই যে দুশ্চিন্তা পেরেশানি, আমরা মনে করি লোকটা সবচেয়ে খারাপ, এই জন্য তার জীবনের যত পেরেশানি আছে সব এর কোপালে আসে। আসলে বিষয়টি এমন নয়, এটা মানুষের জীবনে আল্লাহ দিয়ে থাকেন, কেন দিয়ে থাকেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে এই জাতীয় পেরেশানির সম্মুখীন হলে একজন মুমিনের করণীয় কি, আজকে আমরা সেই কথাগুলি জানার চেষ্টা করব। এক নম্বর, একজন মুমিনের করণীয় সমূহের মধ্যে সর্বপ্রথম করণীয় হল কাসরাতুল ইস্তিআযা ওয়া দুআ। এক নম্বর করণীয় হচ্ছে কিছু খারাপ অবস্থা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া এবং আল্লাহর কাছে খুব বেশি বেশি পড়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা হলো এক নম্বর কাজ। আলহামদুলিল্লাহ এই রসম আছে, আমরা অনেক সময় ভাই আমার জন্য একটু দোয়া করেন আমি পেরেশানির মধ্যে আছি, মাকে ফোন করে সন্তান বলে আমার জন্য একটু দোয়া করবেন, খতিবকে মুসল্লি বলে যে একটু দোয়া করবেন, এটা কোন মানুষ যদি পেরেশানির সম্মুখীন হয় তাহলে সর্বপ্রথম করণীয় হলো সেই খারাপ অবস্থা থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, হে রব তুমি ছাড়া তোমার আশ্রয়ের জায়গা নেই, তুমি আমাকে এই করুণ অবস্থা থেকে রক্ষা করো। এই যে দোয়া, এটা হলো পেরেশানির সময় হাই হুতাশ না করে আমার রবের প্রতি কোনো ধরনের অভিযোগ না দিয়ে বরং আল্লাহর কাছে কাই মনোবাক্যে চাইবে দোয়া করবে, এটাই হলো সর্বপ্রথম করণীয়। আসুন এ বিষয়ে কোরআন হাদিস কি বলে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস বলেন কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কারাবাহু আমরুন ফাকাল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। كان النبي صلى الله عليه وسلم إذا كربه أمر قال يا حي يا قيوم برحمتك استغيث। হযরত আনাস বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুশ্চিন্তাগ্রস্ত হতেন, যখনই কোনো পরেশানি চলে আসত, নবীজি হাই হুতাশ না করে তিনি বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। আস্তাগীথ আর নাস্তাগীথ মানে একা হলে আস্তাগীথ, সবাই হলে নাস্তাগীথ। ইয়া হাই, হে চিরঞ্জীব, হে এমন রব যার মৃত্যু নেই, যার কোন লয় নেই ক্ষয় নেই, ইয়া হাই ইয়া কাইয়ুম, হে অবিনশ্বর যার ধ্বংস নেই, কাইয়ুম যিনি সুপ্রতিষ্ঠিত, যার পাওয়ারে থাকার জন্য কারো কোনো সহযোগিতার দরকার নেই। পৃথিবীতে বহু রাজা বাদশার ইতিহাস আপনারা শুনেছেন, জেনেছেন, দেখেছেন, বেঁচে থাকলে আরো দেখবেন কিয়ামত পর্যন্ত কত ধরনের রাজা বাদশা কত রূপে আসবে, কিন্তু সবাই তার বাদশাহী ধরে রাখার জন্য অথবা বাদশাহী গ্রহণের জন্য পাওয়ার জন্য সহযোগিতার প্রয়োজন আছে, কারো না কারো
হয় সাংবাদিকের না হলে দলের না হলে জনগণের না হলে প্রশাসনের কোন না কারো না কারো কি দরকার সহযোগিতার দরকার কিন্তু আমার আল্লাহ হচ্ছেন এমন মালিকুল মুলক বাদশা আর বাদশা যার বাদশাহির জন্য কারো কোনো সহযোগিতার দরকার নেই এক সেকেন্ডের জন্য যদি মেনে নেই সারা পৃথিবীর সকল মানুষ একসাথে আন্দোলন শুরু করেছে আমরা আপনাকে রব হিসাবে মানি না আমার আল্লাহ বলে তোমাদের এই মানা না মানা আমার কোনো যায় আসে না ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমার রবের 99টি নামের মধ্যে এই দুটো নাম যে ব্যক্তি উচ্চারণ করবে বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস তোমার দয়ার ভিখারি আমি তোমার দয়ার মাধ্যমে আমি সাহায্য চাচ্ছি সাহায্য পাওয়ার মতো এমন কোন আমল আমার মাঝে নেই এমন কোন চরিত্র আমার মাঝে নেই সাহায্য করার ক্ষমতা যেমন তোমার আছে তোমার দয়াও আছে আমি তোমার দয়ার মাধ্যমে সাহায্য চাচ্ছি তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী পেরেশানি হলেই হাই হুতাশ করতেন না আগে অমুকের কাছে সহযোগিতা চাইতেন না তমুকের কাছে সহযোগিতা চাইতেন না সর্বপ্রথম তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হয়ে পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস পরের হাদিসটিও হযরত আনাস থেকে বর্ণিত তবে এই হাদিসটি তিরমিজি শরীফে নয় বরং সহিহ বুখারীতে রয়েছে হযরত আনাস বলেন كنت أخدم رسول الله صلى الله عليه وسلم فكنت أسمعه كثيرا يقول اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل حضرت أنس বলেন আমি নবীজির খেদমত করতাম এই সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিলেন হযরত আনাস প্রায় 10 বছর নবীজির বিরতিহীন খেদমত করেছে খাদেমরা খুব ভালো করেই জানে যে লোকটা কেমন হযরত আনাস বলেন ফাকুনতু আসমাউহু কাসীরান ইয়াকুল আমি প্রায় সময় নবীজিকে একটি কথা বলতে শুনতাম নবীজি নামাজের পরে বিভিন্ন সময় একটা দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل يا الله أمي تمار كاتھے دکھو دردوشا دشتن تتك تمار كاتھے عصري چاہی والعجز والكسل أمار أخمتا أمار دربولتا أمار علشتا تتك أمي تمار كاتھے پناہ چاہی کرون شفلتا جنو علشتا کے অবশ্যই পরাজিত করতে হবে এই জন্য আল্লাহর নবী সবসময় অলসতা থেকে পানা চেয়েছেন কারণ অলসতা সকল দুষ্টমির বাক্স মূল এই জন্য নবীজি অক্ষমতা কারণ মানুষ তো দুর্বল খুলিকাল ইনসান দাঈফা মানুষকে আমার আল্লাহ দুর্বল করেই সৃষ্টি করেছে মানুষের মূল হচ্ছে সে অক্ষম হবে এই জন্য সক্ষমতা সক্ষম রবের কাছ থেকে চাইতে হয় নবীজি সেই কথাই বলছেন প্রায় সময় আল্লাহর কাছে চেয়ে চেয়ে বলতেন আল্লাহ আমি তোমার কাছ থেকে অক্ষমতা থেকে পানাহ চাই আমি তোমার কাছ থেকে অলসতা থেকে পানাহ চাই দুশ্চিন্তা দুঃখ দুর্দশা থেকে তোমার কাছে পানাহ চাই সহিহ বুখারীর হাদিস পরের হাদিসটি আপনারা পাবেন মুসনাদে আহমদ এই হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মানুষের দুঃখ দুর্দশা পেরেশানি চলে আসে আর সে ব্যক্তি যদি একটা দোয়া করে এই দোয়াটা যদি কেউ করতে পারে তাহলে তার দুঃখটাকে আল্লাহ পাক
সুখে পরিণত করে দিবেন, তার কষ্টটাকে আল্লাহ তাআলা শান্তিতে পরিণত করবেন। সেই দোয়াটা একটু বড়, হয়তো এখন শুনলেই মুখস্থ হবে না, যদি কেউ এটা আমল করতে চায় আমরা পরবর্তীতে এটা নিয়ে নিতে পারব। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাযাউক أسألك بكل اسم سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور بصري وجلاء حزني وذهب قلبي امين এই দোয়াটা আগে অর্থটা শুনেন, কত চমৎকার করে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আবদুক, হে আল্লাহ আমি তো তোমার গোলাম, ইবনু আবদিক আমি শুধু গোলাম না, আমি তোমার এক গোলামের ছেলে, ইবনু আমাতি আমি তোমার এক বাতির ছেলে, নিজেকে কত ছোট করতেছেন দেখেন। আল্লাহুম্মা ইন্নি আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমার ললাটা আমার কপাল তো তোমার হাতে, আমার নসিব তোমার কাছে, মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাযাউক, এই যে আমার পেরেশানি যেটা চলতেছে, মাজি ফিয়া হুকমুক, আমার মাঝে তো তোমার ফয়সালা তোমার হুকুম এখন চলমান, তুমি এটা আমার জন্য ভালো মনে করছো, তুমি একটা হুকুম দিছো চলমান আমি ওটার মধ্যে আছি, আদলুন ফিয়া কাযাউক আমার বিষয়ে তুমি আর যে সিদ্ধান্ত তোমার ফয়সালা এটা সঠিক, ইনসাফ 70 বছর ভালো রাখছো তো একটু অসুস্থ দিবে না, ঠিক আছে তো, اسالك بكل اسم هو سميت به نفسك او انزلته في كتابك, তবে সব ঠিক আছে, আগে স্বীকার করছে, এক হলো আল্লাহ আমি তোমার গোলাম, তোমার আরেক গোলামের ছেলে আরেক বাদীর ছেলে, আমার কপাল আমার নসিব সব তো তোমার হাতে, হে আল্লাহ আমার বিষয়ে তোমার যে ফয়সালা চলমান যেটা চলমান ফয়সালা এটা সব সঠিক, তবে আসআলুক বিকুল্লি ইসমিন হুয়া সামাইতা বিহি নাফসাক, তোমার কাছে আমার কিছু চাওয়া আছে, তবে আমি এমন কিছু আমার কাছে নেই যেটা নিয়ে আমি তোমার কাছে চাবো এবং চাওয়া পূরণ করবা, আমার কিছু নাই, বরং আমি আমার চাওয়াটা তোমার কিছু নামের ওসিরায় চাচ্ছি, হুয়া সামাইতা বিহি নাফসাক, তোমার ওই সকল নামের ওসিরায় তোমার কাছে চাচ্ছি যেই নাম তুমি নিজে নিজের জন্য রেখেছো, সুবহানাল্লাহ, না মৌলবী সাহেব রাখেন নাই, যেই নাম তুমি তোমার, মানুষ অনেক সময় অনেক নাম দেয়, অমুক রে অমুক তমুক বিভিন্ন নাম দেয়, কিন্তু একজন মানুষ আসলে কেমন সেটা ভালো জানে কে? নিজে। আল্লাহ তো জানেন, পৃথিবীতে সবচেয়ে ভালো কে জানে? নিজে জানে। এখন একজন মানুষকে বলা হচ্ছে উনি জমানার কুতুব, আসলে সে কি কুতুব না আসলে অন্য কিছু সে তো সে জানে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, তার মানে পৃথিবীর মানুষ তাকে যেই নাম দেয় এই নাম যথার্থ হতে পারে নাও হতে পারে, কারণ সে তো না জেনে নাম দিচ্ছে, আমার আল্লাহ আমার রবকে তো সব সম্পর্কে জানেন, এই জন্য আমার আল্লাহ বলেন হুয়া সামাইতা বিহি নাফসাক, হে আল্লাহ
যে নামটা তুমি তোমার জন্য নির্বাচন করেছো তোমার শান অনুযায়ী আও আনজালতাহু ফি কিতাবিক শুধু ওই নাম না এমনও কিছু নাম আছে যেগুলো তুমি তোমার বিভিন্ন কিতাব আসমানি কিতাবের মধ্যে যে নামগুলো তুমি উল্লেখ করেছো আমি ওই নাম নিয়ে তোমার কাছে আজকে চাচ্ছি আও আলমতাহু আহাদাম মিন খালকিক এবং ওই সকল নাম যে নামগুলো তুমি কখনো তোমার কোনো মখলুককে শিক্ষা দিয়েছো او استثاوت به في علم الغيب عندك অথবা ওই সকল নাম নিয়ে আমি তোমার কাছে নামের উসিলায় আজকে চাচ্ছি যে নামগুলো তুমি তোমার কাছে ইলমুল গায়েবে সংরক্ষণ করে রেখেছো সুবহানাল্লাহ এটা বুঝতে একটু কঠিন হবে আমি একটু বুঝিয়ে দিলে আপনাদের জন্য আবার সহজ হবে বুখারী মুসলিম তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে উম্মতের জন্য সুপারিশ করবেন সেই সুপারিশ কিভাবে করবেন বিস্তারিত আলোচনা আমি সেদিকে যাব না শুধু এতটুকু আপনাদেরকে বলি নবীজি বলেন সেদিন আমি আমার রবের এমন কিছু নাম উচ্চারণ করব আমি আমার রবের প্রশংসার জন্য আমার রবের এমন কিছু গুণবাচক নাম উচ্চারণ করব যেই নাম নিয়ে যখন প্রশংসা করব আমার আল্লাহ তখন খুশি হয়ে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া কুল তুসমা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা মুহাম্মদ মাথা উঠান কি বলার আছে বলেন কি চাওয়ার আছে চান আপনার কি সুপারিশ করার আছে করেন সব আমি পূরণ করব নবীজি বলেন এই নামগুলো অবশ্য আমি এখন জানি না সেদিন আমাকে আমার আল্লাহ আমার অন্তরে দিবেন আর আমি ওই নাম নিয়ে আমার আল্লাহর কাছে চাই মহতরম হাজিরিন এই জন্য কি দোয়া করতেছে আল্লাহ তোমার কাছে আজকে যা চাবো যা চাচ্ছি ওই সকল নামের ওসিলায় যেই নামগুলো না কোনো কিতাবে এসেছে না তুমি তোমার কোনো মখলুককে শিক্ষা দিয়েছো বরং যে নামগুলো তুমি তোমার কাছে সংরক্ষণ করে রেখেছো পৃথিবীর কেউ জানে না আমি ওই নামের উসিলায় তোমার কাছে যাচ্ছি انت جعل القران ربيع قلبي ونور بصري وجلاء حزني وذهاب همي এবার দোয়া করতেছে তাহলে প্রথমে নিজের অসহায়ত্ব প্রকাশ করল এরপরে আল্লাহ পাকের কিছু নাম গুণবাচক নাম যত নাম আছে সব নামের উসিলায় আল্লাহর কাছে চাচ্ছেন তাজআলাল কুরআন রবিআ কলবি আয় আল্লাহ তুমি আমার অন্তরের শান্তিটা কোরআনের মাধ্যমে আমার অন্তরটাকে তুমি শান্ত বানায় দাও অনুর বসরি এবং কোরআনকে আমার চোখের নূর আমার আলো আমার চোখের আলো বানিয়ে দাও ওয়াজিলা হুজনি আমার পেরেশানি আমার দুশ্চিন্তা দূর করার হাতিয়ার বানায় দাও ওয়াদহাব হাম্মি এবং এর মাধ্যমে তুমি আমার যত দুঃখ কষ্ট সব তুমি আমার থেকে অপসারণ করে দাও দূর করে দাও এভাবে করে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ রাসূল কি বলে শুনেন আমার নবী বলেন আযহাবাল্লাহু হাম্মাহু ওয়া আবদালাহু মাকানা হুজনিহি ফারহা আমার আল্লাহ তার দুঃখ দুর্দশা তো সরাবে নই নবীজি বলেন বরং তার দুঃখের জায়গায় দুঃখটাকে আমার আল্লাহ সুখে পরিণত করে দিবেন তার কষ্টটাকে আমার আল্লাহ শান্তিতে পরিণত করবেন এটা আমার আল্লাহর ওয়াদা মুস্তাদ আহমদ কিতাবের মধ্যে এই হাদিসটি পাবেন এবং হাদিসটি সহিহ আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই
حضرت ابو سعید خدری رضی اللہ تعالی عنہ کے برنیت ابو داؤد شریف حدیث حضرت ابو سعید خدری بولن دخل رسول اللہ صلی اللہ علیہ وسلم ذات یوم المسجد نبی جی ایک دن مسجد پرویش کرلن فاذا ہوا برجل من الانصار یہ دیکھے ایک جن انصاری صحابی مسجد بوشے آتے جن نام ہلو یقار له ابو امامہ نام ہلو ابو امامہ انصاری صحابی بوشے آتے تو نبی جی بولن یا ابا امامہ ما لی اراک جالسا فی المسجد فی غیر وقت صلاح ایکن تو نمازر ٹائم نہیں ان تو کچھ کرو مکرر ٹائم بوشے دیسو گئے مسجد بوشے دیسو گئے اللہ اکبر صحابی بولن یا رسول اللہ کھاما کو بوشے آتے بشش کارون لازمتنی هموم لزمتني وديون يا رسول الله يا الله رسول هاي پریشانی আমার پریشانির শেষ নাই একটার পর একটা پریشانی একটার পর একটা সমস্যা মনে হয় তসবীর দানার মতো বিরতিহীন আমার উপর আসছে সাথে সাথে ঋণের বোঝা এত বেড়ে গেছে আমি ঋণ আর পরিশোধ করতে পারতেছি না এখন কি করব কোনো উপায় না দেখে মসজিদে এসে বসে আছে নবীজি বোঝাবার চেষ্টা করলেন বসে থাকলে তো কাজ হবে না কাজ করতে হবে নবীজি প্রশ্ন করলেন আফালা উআল্লিমুকা কালামান ইযা আনতা কুলতাহু আযহাব আল্লাহু আযজা ওয়াজাল হাম্মাক ওয়া ক্বাদা আনকা দাইনাক সাহাবী আবু উমামাকে বললেন আচ্ছা শুধু বসে থাকলে হবে না আমি কি তোমাকে এমন কিছু কথা শিক্ষা দিব إذا أنت قلته أذهب الله عز وجل همك وقضى عنك دينك جي কথা তুমি যদি বলতে পারো তাহলে তোমার পেরেশানি দূর করার দায়িত্ব আল্লাহ নেবেন আর তোমার দিনও পরিশোধ করার জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবেন ওই কথাগুলো কি তোমাকে শেখাবো হযরত আবু বামরে قلت بلا يا رسول الله হুগো আল্লাহর নবী এমন কিছু শেখার জন্য বসে আছি শিখান আমি শিখতে চাই নবীজি বলেন কুল ইযা আসবাহতা ওয়া ইযা আমসাইতা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবুলি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল اللهم إني أعوذ بك من الهم والحزن يا الله أمي تمان قصة دخو دور دشا فرشاني اقولو تهيك أسروي چاي والعجز والكسل أكمتا ولشتا تهيك تمان قصة پناه چاي والجبن والبخل وأعوذ بك من الجبن والبخل ابن تمان قصة كاپورشتا هنو منتا تهيك پناه چاي বখিলি থেকে তোমার কাছে পানা চাই সুবহানাল্লাহ কি বলেন আমি তোমার কাছে বখিলি থেকে পানা চাই অসুস্থ বেচারার ঋণে জর্জরিত আর দোয়া করে বখিলি থেকে পানা চাই ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল ঋণের ভার আর বহন করতে পারছি না তোমার কাছে পানা চাই ওয়া কহরির রিজাল মানুষ আমার উপর চেপে বসছে আমার কাঁধে সওয়ার হচ্ছে মানুষের যে প্রভাব আমাকে যেভাবে চেপে ধরছে আমি তো সহ্য করতে পারছি না মানুষের প্রভাব থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই এই আমলটি শিক্ষা দিলেন হযরত আবু উমামাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حضرت ابو امام رضی اللہ تعالی عنہ بولن পরবর্তীতে বলেন فعلت ذلك نبی আমাকে সকাল সন্ধ্যায় আমল করতে বলছেন আমি ওই আমল একবার ভালো করে করছি রেজাল্ট কি ফলাফল কি তিনি বলেন فاذهب الله عز وجل همي وقضى عني ديني আমার যে এই যে পেরেশানি যে শত শত পেরেশানি একটা একটা করে আমার আল্লাহ দূর করে দিয়েছেন এবং আমার যে ঋণের বোঝা
আমার কোন দিক থেকে এই ঋণ পরিশোধ করবার সক্ষমতা ছিল না আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ দাইতে আমার এগুলোকে পরিশোধ করবার ব্যবস্থা করে দিয়েছেন আবু দাউদ শরীফের হাদিস দোয়া এক আজীব অস্ত্র এক আশ্চর্যজনক অস্ত্র হচ্ছে দোয়া দোয়ার মাধ্যমে কি হয় আপনারা অনেকে নিজের জীবনে তা পেয়েছেন অসংখ্য ঘটনা আপনাদের জীবনেই আছে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই সিফাতু সফওয়ান ইবনুল জাউজি উনি গুরুত্বপূর্ণ একটি কিতাব আল্লামা ইবনুল জাউজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব সিফাতু সফওয়া সেই কিতাবের মধ্যে ঘটনা এসেছে সিরিয়া এবং সিরিয়ার পাশে আরেকটা শহর আম্বার মোটামুটি বেশ কিছু দূরত্ব প্রায় 40 থেকে 45 কিলোমিটার বা আরো বেশি দূরত্ব সেখানে তো সিরিয়া থেকে একটি ছোট বাচ্চা হারিয়ে গেছে স্বাভাবিকভাবেই তার মা বাবা অস্থিরতা তো সর্বোচ্চ পর্যায়ের আর বিশেষ করে মা মারা তো এক্ষেত্রে কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারে না তো মা পেরেশানি এতটা করছেন মানে যেন নিজেই নিজেকে মেরে ফেলবেন এমন একটা অবস্থা তো ওই সময় মারুফ কারখি নামক এক বুজুর্গ ব্যক্তি ছিলেন স্ত্রীর অবস্থা বেগতিক অবস্থা দেখে স্বামী ওই মারুফ কারখির কাছে গিয়ে বলেন যে আপনি একটু দোয়া করেন আমার সন্তান হারাই গেছে এখন মনে হচ্ছে আমি আমার স্ত্রীকেও হারাই ফেলবো এতদিন হয়ে গেছে সন্তান পাই না সন্তানের সুখে সুখে মাও এখন মৃত্যু পথযাত্রী আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন এবার মারুফ কারখি দোয়া করেন আল্লাহুম্মা ইন্নাস সামা সামাউক আল্লাহুম্মা ইন্নাস সামা সামাউক وإن الأرض أرضك وما بينهما لك فأت به دعاء শিখতে হয় এই কথাটা ভালো করে আজকে আপনারা বুঝে নেবেন আমরা অনেক সময় নিজেই বহুত কিছু বুঝি দোয়া শিখতে হয় দেখেন কি দোয়া করতেছে اللهم إن السماء سماؤك معروف করে দোয়া করে হে আল্লাহ এই যে আসমান এই আসমানটা তো তোমার এই জমিনটাও তোমার মাঝখানে যা আছে সব তোমার কন্ট্রোলে তোমার আয়ত্তে তোমার নিয়ন্ত্রণে ফাতিবিহি ছেলেটার আইনা দাও শুধু এতটুকু বলে মারুফ কারখি দোয়া বন্ধ করছে বাবা বিশেষ এক কারণে শামের এই এখান থেকে গিয়ে ওই আম্বারে চলে গেছে ওখানে যাওয়ার পরে হঠাৎ করে দেখে একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় একটা বাচ্চা চিনাও যায় না এরকম এক অবস্থা হয়ে গেছে দৌড় দিয়ে এসে তার কোলের মধ্যে এসে পড়ছে তাকায় দেখে নিজের সন্তান হারিয়ে যাওয়া সন্তান সন্তানকে দেখে বলে বাবা তুমি এখানে আসলে কেমন করে তো সন্তান বাবাকে জবাব দিচ্ছে একটু আগে আমি অনেক দূরে ছিলাম একজন ব্যক্তি আমাকে ধরে অল্প সময়ের মধ্যে এখানে নিয়ে আসছে আমি তো বাড়ির পাশে এক জায়গায় ছিলাম কিন্তু আমাকে এখানে নিয়ে আসছে অথচ এখানে দূরত্ব প্রায় 50 কিলোমিটারের মতো ওখানে তো কোনো যানবাহন ছিল না আমাকে নিয়ে আসছে এটা হলো দোয়া পেরেশানি দূর করতে হলে দোয়ার অস্ত্র আমাকে আপনাকে ব্যবহার করা লাগবে পেরেশানি দূর করার দুই নম্বর আমল হলো দুরুদ শরীফের আমল যত বেশি পেরেশানি তত বেশি দুরুদ শরীফ সারাক্ষণ জরুরত ছাড়া শুধু দুরুদ শরীফ চলতে থাকে একবার দোয়া একবার দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা তো ডিজিটাল যুগের মুসলিম এমনও আমরা অনেকে আছি যে গত এক সপ্তাহে নামাজ ছাড়া একবারও দরুদ শরীফ পড়িনি হয়তো আপনারা পড়েছেন আমি সাধারণ জায়গার কথা বলছি ওখানে হয়তো পড়ে না নামাজের ভিতরে তো বাধ্য পড়তে হয় এইজন্য পড়ে শুনেন পেরেশানি দূর হয় না শুধু ওই একজনের কাছে দোয়ার দায়িত্বটা একজন আলেম সাহেবকে দিয়ে দিলাম যে হুজুর একটু দোয়া করে দিয়ে না আমার করণীয় আছে আপনাদেরকে একটা হাদিস শোনাই হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি একদিন তিনি বর্ণনা করেন যে আমি একবার নবীজিকে বললাম কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরু সলাত আলাইক ও গো আল্লাহর নবী আমি না আপনার শানে অনেক দরুদ শরীফ পড়ি হযরত উবাই ইবনে কাআব নবীকে বলেন আমি আপনার শানে অনেক দরুদ শরীফ পড়ি فكم اجعل لك من صلاتي তবে কি পরিমাণ পড়ব দিনের কতটা টাইম আমি দরুদ শরীফ পড়ব আজকে আমি আপনার কাছ থেকে এই বিষয়ে একটা সুনির্দিষ্ট মতামত একটা নির্দেশনা চাই আমি দিনে আমি তো অনেক পড়ি কি পরিমাণ পড়ব নবীজি বললেন ফাকাল মাশিতা যতটুকু তোমার মনে চায় ততটুকু পড়ো এবার হযরত উবাই ইবনে কাআব বলেন কুলতু আর-রুবুআ ওগো নবীজি আমি দিনে মানুষ তো ঘুমায় বিভিন্ন প্রয়োজন আছে এই প্রয়োজনের বাইরে যে সময়টা আছে এর চার ভাগের এক ভাগ প্রতিদিন যদি ছয় ঘন্টা ঘুমায় বাকি আঠারো ঘন্টা এর চার ভাগের এক ভাগ আমি আপনার আপনার সামনে আমি দরুদ পাঠ করব নবীজি বললেন মাশিতা তোমার যা মন চায় পড়ো ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক নবীজি বললেন যা মন চায় পড়ো তবে যদি আরো বেশি পড়ো এটা তোমারই কাজে আসবে তোমার কল্যাণ হবে এই ওয়াজ শোনার পরে হযরতে উবাই ইবনে কাআব বলেন ওগো নবীজি তাহলে কুলতু আন-নিসফ আমার পুরোটা সময়ের অর্ধেক পড়ি অর্ধেক সময় দরুদ শরীফ সুবহানাল্লাহ কতটা সময় অর্ধেক সময় অর্থাৎ আঠারো ঘন্টার মধ্যে নয় ঘন্টা আমি দরুদ শরীফ পড়ি নবীজি বলেন মাশিতে তোমার যা মন চায় পড়ো ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক যতটুকু মন চায় পড়তে পারো তবে যদি আরো বেশি পড়ো এটা তোমার জন্য আরো উপকারে আসবে এবার হযরত উবাই ইবনে কাআব বলেন কুলতু ফাসুলুসাইন ওগো নবীজি তাহলে একটা কাজ করি আমি দিনের পুরোটা সময়ের তিন ভাগের দুই ভাগ সময় আমি দরুদ শরীফ পাঠ করি নবীজি বললেন মাশিতা তোমার ইচ্ছা ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক যদি আরো বেশি পড়ো তাহলে এটা তোমার আরো কাজে আসবে দিনের আঠারো ঘন্টা সময়ের বারো ঘন্টা পড়ি নবীজি বলেন ঠিক আছে পড়তে পারো বারো ঘন্টা কিন্তু আরো বেশি পড়লে আরো বেশি কাজে আসবে তিনি বলেন কুলতু আজআলু লাকা সলাতি কুল্লাহা এবার হযরত উবাই ইবনে কাআব বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আমার পুরোটা সময় আমি শুধু আপনার দরুদ শরীফ পাঠ করি নবীজি খুশি হয়ে বললেন ইদান তুকফা হাম্মাক ওয়া ইউগফারু লাকা যামবুক আমার উবাই তাহলে তোমাকে আমি একটা সুসংবাদ দেই তখন তোমার এই দরুদ শরীফ অধিক হারে দরুদ শরীফ পাঠ করা এটাই তোমার যত দুশ্চিন্তা আছে পেরেশানি আছে কষ্ট আছে দুঃখ আছে এই দরুদ শরীফ একটা একটা করে সব দূর করে দিবে শুধু তোমার পেরেশানি দুনিয়ার পেরেশানি দূর করবে তা নয় মানুষ হিসাবে তোমার যে ভুল ত্রুটি হয়ে গেছে তোমার যে অপরাধগুলো হয়েছে দরুদ শরীফের মাধ্যমে এগুলো মোচন হতে থাকবে ক্ষমা হতে থাকবে কিয়ামতের মাঠে গিয়ে সেখানে গিয়েও তুমি শান্তি পাবে সেখানেও তোমার পেরেশানি থাকবে না তিরমিজি শরীফের হাদিস
দুরূদ শরীফ সম্পর্কে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লাহু আকবার। হযরতে মনসুর ইবনে আব্দুল্লাহ আল আসবাহানি তিনি আরেকজন তিনি বর্ণনা করেন যে সামিআতু আবুল খায়র আল আকতা ইয়াকুল, আবুল খায়র আল আকতা একজন বরেণ্য ব্যক্তি, তার একটা ঘটনা মনসুর ইবনে আব্দুল্লাহ আল আসবাহানি বর্ণনা করেন। তিনি বলেন যে আমি একবার মদিনাতুর রসুল, রসুলের শহর মদিনায় গেলাম। যাওয়ার পরে আমার যা ছিল অর্থকড়ি শেষ হয়ে গেছে, এখন খাবার দাবারের ব্যবস্থা নাই, টাকা পয়সাও নাই যে কিছু কেনাকাটা করব, তো কি করব? আমি কোনো উপায় না পেয়ে আমি নবীজির রওজার পাশে চলে গেলাম, গিয়ে সেখানে দুরূদ শরীফ পড়লাম, সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা শাফিউল মুদনিবিন, দুরূদ সালাম পাঠ করেছে। দুরূদ সালাম পাঠ করে নবীজির রওজার পাশে দুরূদ সালাম পাঠ করলেন। হযরত ওমর, হযরত আবু বকর তাদেরকেও সালাম দিলেন। এরপরে তিনি বললেন, আল্লাহ আমি তোমার নবীর মেহমান হিসাবে এখানে আসছি, পকেটের অবস্থা তো তুমিই ভালো জানো, আমার কি অবস্থা, কিছু নাই। উনি এই কথাটা বলে আর বেশি সময় না, একটু পাশে গিয়ে ক্লান্ত শরীরে, পরিশ্রান্ত শরীরে ঘুমায় আছে। আল্লাহু আকবার। তিনি স্বপ্ন দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্ন দেখছেন, ডানে আবু বকর, বামে ওমর, বাস্তবেও এটাই। এই অবস্থায় তিনি দেখছেন যে একটা রুটি তাকে নবীজি দিয়েছেন, স্বপ্নে দেখছেন। ভালো করে বুঝবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে তাহলে এই স্বপ্ন যে সত্য এতে কোনো সন্দেহের অবকাশ নেই। যদি নবীজি বলেন যে হ্যাঁ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বপ্ন দেখলেন, দেখে যে নবীজি একটা রুটি দিয়েছেন, তো এই রুটিটা উনি ক্ষুধার্ত মানুষ তো স্বপ্নের মধ্যে খাওয়া শুরু করছে। আমরাও স্বপ্নে এরকম অনেক কাজ করি, অর্ধেক খেয়েছেন, ঠিক ওই অবস্থায় দেখেন যে হযরত আলী তাকে ফাহাররাকানি আলী, হযরত আলী আমাকে ডাকতেছে, হযরত আলী যখন আমাকে নাড়াচাড়া দিলেন তখন আমি উঠলাম, অথচ ওই সময় মাত্র আধাটা রুটি খাইছি, বাকি আধাটা এখনো খাইনি, হাতের মধ্যেই ছিল। ঘুম থেকে উঠে দেখি হ্যাঁ আধাটা রুটি আমার হাতেই আছে এখনো। তারিখুল ইসলাম নিদ্দাহাবি, আল্লামা যাহাবীর ঐতিহাসিক কিতাব তারিখুল ইসলামের মধ্যে ঘটনাটি আছে যে দুরূদ সালাম পাঠ করে আল্লাহর কাছে যখন এইভাবে দোয়া চায়, কারণ নবী তো দেওয়ার ক্ষমতা রাখেন না, কিন্তু নবীজির প্রতি দুরূদ সালাম পাঠ করলে আমার আল্লাহ তো সন্তুষ্ট হন, দোয়া কবুল হয়, আল্লাহর কাছে যখন গিয়ে বলছে আল্লাহ আমি তোমার নবীর মেহমান হয়ে আসছি, এবার খাওয়াই বা কি না খাওয়াই রাখবে এটা তোমার দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন খাবার ইন্তজাম করেছেন। তাহলে আজকে পৃথিবীর পেরেশানি দুঃখ দুর্দশা থেকে বাঁচার দুইটা উপায় বললাম। এক নম্বর দোয়া, দোয়াগুলো আমি বলেছি যে কি কি দোয়া করলে, বিশেষ করে একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল, এই দোয়াটি করলে আমার আল্লাহ দুঃখটাকে সুখে পরিণত করবেন, পেরেশানিটাকে শান্তিতে পরিণত করবেন, এই ওয়াদা দিয়েছেন। আর দ্বিতীয় আরেকটু বাড়িয়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল والجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال
এই আমলটি হযরত আবু উমামা করার পরে আবু উমামার রেজাল্ট কি এসেছিল তিনি বলেন আমার যে শত শত পেরেশানি ছিল একটার পর একটা দুঃখ একটার পর একটা দুশ্চিন্তা আমার আল্লাহ একটা একটা করে নিজ দায়িত্ব দূর করেছেন এবং আমার যে ঋণের পাহাড় আমার কাঁধে ছিল এই পাহাড়ও ভেঙে চুরমার করে দিয়েছিলেন আর দুই নাম্বার পেরেশানি থেকে বাঁচার আমল বললাম দুরুদ শরীফ যার পেরেশানি যত বেশি তার দুরুদ শরীফ তত বেশি পড়া দরকার ওই সপ্তাহে একবার জুমার দিন এমনটি যেন না হয় সারা দিন পড়েন এবং এই বিশ্বাস নিয়ে ওই ইয়াকিন থাকতে হবে আমরা অনেক সময় ওই যে এক হাদিসের মধ্যে আসছে যে গাফেলের দোয়া আল্লাহ কবুল করেন না মিন কলবিন গাফিল গাফেল হৃদয় গাফেল কলব কোনটা দোয়া করার সময় কবুল হইতে পারে নাও হইতে পারে আমি যা করেছি এটা কি কবুল হবে এরকম একটা আশা নিয়ে আবার দোয়া করার সময় দেখি আল্লাহ যদি করে হইলো না হলে ওই লোকের কাছে যাচ্ছে দোয়াটা যেন এমন না হয় আমার এইরকম ইয়াকিন রেখে আমি এটা নবীজির হাদিস এগুলো সহি হাদিস যার সূত্র সঠিক বর্ণনাকারীদের সবকিছু গ্রহণযোগ্য হাদিস এটার প্রতি আমি বিশ্বাস রেখে যদি আমল করি ইনশাআল্লাহ আমার পরিত্রাণের ব্যবস্থা হবে এই বিষয়ের উপর আগামী জুমাতেও আলোচনা হবে আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আফু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন